আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং সলিউশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা 15 ফিট বাই 30 ফিট জায়গার একটা প্ল্যান এবং তার ডিটেলিং সম্পর্কে আলোচনা করব, এবং সেই সাথে আলোচনা করব যে আমরা একটা ডিজাইন দিলে এই ডিজাইনের সাথে সাথে অটোক্যাডের যে ফাইলগুলো দিই এবং যে বিস্তারিত ডিটেলিং ডিজাইন দিই এবং এই ডিজাইনের সাথে কত টাকা খরচ হবে তার বিস্তারিত এস্টিমেট দিই, তার গাইডলাইন এবং সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওয়। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি যে আমরা যে 15 ফিট বাই 30 ফিট, তার মানে 450 স্কোয়ার ফিট জায়গার ভিতরে কত সুন্দর একটি প্ল্যান হতে পারে, কত সুন্দর একটি বিল্ডিং হতে পারে, সে সম্পর্কে একটি বিস্তারিত আইডিয়া দিব এই ভিডিওটিতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথমত আমাদের যে প্ল্যানটি দেখছেন সেই প্ল্যানের একটি 3D স্ট্রাকচার দেওয়া আছে, এবং তার পরবর্তীতে আমরা যে ডিটেলিংটা আছে, যে প্ল্যানটা আছে, সেই প্ল্যানটি দেখতে পারছি। এবং এই প্ল্যানে আমাদের মোট 30 ফিট বাই 15 ফিট একটি জায়গার পরে 14 ফিট 6 ইঞ্চি বাই 27 ফিট 6 ইঞ্চির একটি প্ল্যান দেওয়া আছে, এবং এই প্ল্যান অনুযায়ী আপনারা 30 ফিট বাই 15 ফিট জায়গার একটি ডিজাইন করতে পারবেন। তো আমরা এখন চলে যাব যে এইটার ডিজাইনে, আমরা যখন আমাদের কাছ থেকে আপনারা একটি প্ল্যান করবেন তখন এই প্ল্যান অনুযায়ী ডিটেলিং আমাদের কলাম প্ল্যান থাকবে, বেস প্ল্যান থাকবে, এবং আমাদের যে কলাম প্ল্যানগুলো সেই কলামের পুরো মেজারমেন্টটা দেওয়া থাকবে, যেখানে ঢালাইয়ের পরিমাণ এবং রডের ডিটেলিং দেওয়া থাকবে। এবং তারপরে আমাদের বিম, ছাদ এবং বেজমেন্টে যে রডের ডিটেলিং আছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা থাকবে এবং বিস্তারিত ডিটেলিং থাকবে। কাজে আমাদের কাছ থেকে যখন একটি ডিজাইন করবেন তখন সম্পূর্ণ একটি ডিজাইন বই পাবেন, যে ডিজাইন বই দ্বারা খুব সহজেই একটি বিল্ডিং তৈরি করতে পারবেন সেম একটা 3D নকশায় দেওয়া ডিজাইনের মতো। তো এই ডিজাইনের সাথে সাথে আমাদের কাছ থেকে যে জিনিসটি পাবেন সেটা হলো যে এই ডিজাইন অনুযায়ী বেজ, বিম এবং কলামে কতটুকু মালামাল লাগবে সেই সম্পর্কে আমাদের একটা এস্টিমেট বই দেওয়া থাকবে, যেখানে আমাদের এস্টিমেটের ডিটেলিং স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে। আমাদের একটা প্রজেক্টের এস্টিমেট এখানে দেওয়া আছে যে বেজমেন্টে কতটুকু সিমেন্ট লাগবে, কত ব্যাগ বালু লাগবে, কত সিএফটি ব্রিক চিপস লাগবে, কতটুকু রড লাগবে, কত কেজি, সব বিস্তারিত। মানে আমাদের বেজমেন্ট শর্ট কলাম আলাদাভাবে উল্লেখ আছে, ফার্স্ট ফ্লোর কলামেরগুলো আলাদাভাবে উল্লেখ আছে, বিম আলাদাভাবে দেওয়া আছে। মানে আপনি যখন স্টেপ বাই স্টেপ কাজ করবেন তখন স্টেপ বাই স্টেপ আপনি মাল কিনে সেই অনুযায়ী কাজ করতে পারবেন যদি আমাদের কাছ থেকে ডিজাইন করে নেন। এবং আমাদের এই স্টেপ বাই স্টেপের সাথে সাথে একেবারে শেষের দিকে আপনি দেখতেছেন কোন স্টেপ কিন্তু আমাদের বাদ নেই, স্ল্যাব, লিনটেন, স্টেয়ার, ফ্লোর, ব্রিক ওয়াল, প্লাস্টার এবং সর্বশেষ যেটা আছে টোটাল মালামালের পরিমাণ, মানে টোটাল কত বস্তা সিমেন্ট লাগবে, কতটুকু বালু লাগবে, কতটুকু খোয়া লাগবে এবং কতটুকু ইট লাগবে এবং কোন রড কত কেজি। তার মানে যদি আমাদের 8 মিলি রড লাগে, 10 মিলি লাগে, 12 মিলি লাগে, সে সম্পর্কেও বিস্তারিত আইডিয়া দেওয়া থাকবে। আপনার জায়গার মাপ অনুযায়ী আমরা মূলত ডিজাইন করব এবং সেই ডিজাইন অনুযায়ী আপনার মালামালের ডিটেলিং থাকবে। কাজে আপনি বাড়ি তৈরি করার আগেই বুঝতে পারবেন যে আপনার বাড়িতে কত টাকা খরচ হবে এবং কিভাবে ডিজাইনটা আপনি করলে আপনার কম খরচে বাড়ি তৈরি করতে পারবেন। যদি আমাদের এই ধরনের ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি আমাদের কাছ থেকে ডিজাইন করতে চান এবং ডিজাইন ডিটেলিং করতে চান, তাহলে আমরা যে ভিডিওটি দেখলাম যেভাবে আমাদের ডিজাইনে ডিটেলিং দেওয়া আছে ঠিক এভাবে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। সো ডিজাইন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপস এবং ইমো উভয় আছে, যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।